আমি সৌরভ আহমেদ, শিক্ষানবিশ আইনজীবী। আমার সিনিয়র এপিপি ইমরুল কায়েস বুলবুল, বর্তমান টাঙ্গাইল অ্যাডভোকেট বার সমিতির সহসভাপতি। আমি কালকে অফিস থেকে যাওয়ার সময় 4:30 দিকে ওই একঢালা সাকিনস্থ আমাদের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলাম বাবুল ভাইয়ের বাগানের ওইখানে গেলেই আওরঙ্গজেবের ছেলে আরিফ মোটরসাইকেল দিয়ে আমার মোটরসাইকেলের গতিরোধ করে। গতিরোধ করার পরে ওই রাস্তার দুই পাশে ঝোপঝাড় থেকে কতিপয় ছেলে উঠে আসে, তাদের হাতে থাকে লোহার রড রামদা, এসে আমাকে সাজু এবং শরীফ এলুপাথারি বাড়ি শুরু করে। আর বাদবাকি যারা ছিল তাদেরকে আমি চিনতে পারি নাই। আমার হাত একটা গুগল পিক্সেল 7 ফোন ছিল, সেটা নিয়ে যায়। মানি ব্যাগে 7-8 হাজার টাকা ছিল, সেই টাকাগুলা পাওয়া যেতেছে না, নিয়ে গেছে। আর ডান হাতে একটা এক ভরি ওজনের স্বর্ণের ব্রেসলেট ছিল, সেটাও নিয়ে গেছে। আপনার উপরে এই অতর্কিতে হামলা করার কারণটা কি? গত 2.5 থেকে 3 মাস আগে আমাদের এক ওয়ার্ডের ইউপি মেম্বার ওই লুকমান হোসেন একটা মাটির প্রজেক্ট দেয় আমাদেরকে, ওই আমাদের পাড়ার ওই মাটির রাস্তাকরণের জন্য ওই সে 20,000 টাকা দেয় আমাদেরকে। আর আমরা ওই মহল্লার থেকে আরও বেশ কিছু টাকা উঠাইয়ে ওই রাস্তায় মাটি ভরাট করে এই মাটি ফালানের কেন্দ্র করে তখন আমাদের কাছে 2 লক্ষ টাকা চাইছিল। মনে করছে যে আমরা রাস্তার কন্ট্রাক্ট নিচ্ছি, মোটো অঙ্কের হয়তো টাকা পয়সা খাইতেছি। ওই সেই টাকা দেওয়া হয় নাই, সেই সুবাদে এই শত্রুতা। ওরা কি টাকাটা মানে চাঁদা হিসাবে তারা দাবি করছে? জি জি, চাঁদা হিসাবে দাবি করছে। চাঁদা হিসাবে দাবি? জি। ওরা মূলত কিছু করে না, একজন আসছে হলো ওই ইতালি থেকে, ওইখানে ওদের অবস্থা ভালো না। আর একজন ইন্টার পাস করে বিদেশ যাওয়ার জন্য ই করতেছে, আর একজন গরুর ফার্ম। আর দুইজন যে ওই ওদের পিতা দেলোয়ার আর আওরঙ্গজেব, ওরা সংসারই করে ভব করে এলাকায়। কি ওদের ওরা কি কোনো এরকম ত্রাসের সৃষ্টি করে চলে এরকম কোনো কিছু কিনা? এরকমই তো করে, গোষ্ঠী বড় বিশাল বাহামভক্ত, এইগুলা করে ওরা চলে। আপনার উপর হামলা হইলো সে 20,000 টাকা সূত্র ধরে? 2 লাখ টাকা, হ্যাঁ। মানে ওই যে মেম্বার 20,000 টাকা দিছিল, ওরা ভাবছে আরো মোটা অঙ্কের টাকা, এই টাকাটা ওরা নিয়ে কাজ করতে চাইছে, মানে চাঁদা চাইছিল, ওদেরকে দিয়ে দিতে বলছিল। আর মেম্বার টাকাটা দিয়েছে আপনাদের কি জন্য? রাস্তার কাজ করার জন্য। জি, ওই সেইখান থেকে ওই টাকা না দেওয়াতেই ওই ঈশ্বর সূত্রে আপনাকে যখন কালকে হামলা করলো, আপনি তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল কি? না না না, মানে অতর্কিতভাবে? জি জি, ওরা তো পূর্ব পরিকল্পিতভাবে এখানে উৎপাইতে বসেছিল। এই ব্যাপারে কি আপনি কোনো আইনগত কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনার বিষয়টা কি আপনার বাড়ির আপনার যে সদস্য তাদেরকে জানাইছেন? হ্যাঁ, সবাই জানে। আমার দাবি মানে সুষ্ঠু আইনি তদন্তের মাধ্যমে আমি সুষ্ঠু বিচার চাইতেছি। আমার দুই পা ভেঙে গেছে, একদম বিচ্ছিন্ন পা ভেঙে গেছে। হ্যাঁ, দুই পাই।